চিঠি, কিন্তু কিছু লোক হাইকোর্ট করে, হাইকোর্টের অনারেবল হাইকোর্টের জাজমেন্ট আসলো সিবিআই ইম্পোজ করার জন্য। সিবিআই এসছে, আমরা ওয়েলকাম করেছি। আর যে ঘটনাটা ঘটেছে এটা সারা পশ্চিম বাংলা শুধু না, সারা ভারত, সারা পৃথিবী এটাতে এটা সেম করছে। এটা আপনার মর্মান্তিক ঘটনা, মানে শকিং ঘটনা বলেছে। এটা যে মেয়েটাকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সে মেয়েটার পক্ষে সারা ভারতবাসী, সারা পশ্চিম বাংলাবাসী আমরা সবাই আছি। কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে, স্টেট গভর্নমেন্টকে যখন বাদ দেওয়া হলো, স্টেট গভর্নমেন্টের এজেন্সিকে, সিবিআই এসে সিবিআইকে আমরা অনার দিয়েছি। আমাদের দাবি একটাই, যারা ঘটনাতে জড়িত আছে তাদের কমপক্ষে ফাঁসির সাজা হোক, তাড়াহুড়া ধরে ওদেরকে জেলে ঢোকানো হোক, আর ফাঁসির সাজা আমরা চাচ্ছি পুরো পশ্চিম বাংলা। প্রশ্ন হচ্ছে যে অফিসিয়ালি বলছেন যে স্টেট গভর্নমেন্ট বা স্টেট যে তত্ত্ব আছে প্রশাসনিক, ওরা বিফল হয়ে গেছে, তাই জন্য ওদের কাছ থেকে এগুলো আমরা নিতে হচ্ছে হাতে সিবিআই যা। না, যারা এটা বলছে এটা ভুল বলছে। স্টেট একটা অত বড় গভর্নমেন্ট, কোনো স্টেট গভর্নমেন্টকে যদি এরকম করে কেউ বলে, তাহলে স্টেট গভর্নমেন্টের আর ফেডারেল স্ট্রাকচারের জায়গাটা কোথায় থাকলো? ফেডারেল স্ট্রাকচার মানে স্টেট সেন্টার দুজন মিলে কাজ করবে। আর আজকে এক এক তন্ত্র হয়ে সেন্টার সব জায়গায় ইন্টারফেয়ার করে যাচ্ছে। আমরা তাও ওয়েলকাম করেছি সিবিআইকে, সিবিআই তত্ত্ব বাইর করে তাড়াহুড়া রোববারের মধ্যে ফাঁসির সাজা দেবে, ফাঁসি হোক ওই ছেলেটা, ওই লোকগুলো যারা ইনভলভ আছে। যার জন্য আজকে আমরা মর্মাহত, আর আমাদের বেদনা আছে, আমাদের সিম্পথি আছে ওই পরিবারের সঙ্গে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি নিজে গিয়েছিলেন ওর বাড়িতে, ওর বাবার সঙ্গে, ওর মার সঙ্গে কথা বলে এসছেন। ওর মা বাবা দুজনে বিশ্বাস করেছিল দিদির পর, যে দিদি একটা জায়গাতে নিয়ে যাবে, কিন্তু জায়গাতে নিয়ে যাওয়ার আগেই সিবিআই ইন্টারফেয়ার করে গেল। স্যার বলছি যে এই যে ঘটনার পর যেভাবে হসপিটালে একটা মানে ঘটনা হলো, তোড়ফোড় বা এরকম যে হলো, এই বিষয় নিয়ে কি বলবেন? এগুলো তো ষড়যন্ত্র একটা। এখন রাম বাম এক হয়ে গেছে, কোনটা আমরা যেখানে যাচ্ছি সন্দেশখালি আপনারা দেখলেন, পরে তো ফ্ল্যাশ হলো, এখানেও যদি ওরা জড়িত আছে ফ্ল্যাশ হবে। কিন্তু সিবিআইয়ের পর আমরা সবথেকে বেশি বিশ্বাস করি, সিবিআই যদি পার্সিয়াল রোল না করে ইম্পার্সিয়াল রোল প্লে করে, তা আমি আশাবাদী এই বাম রাম যারা ওখানে ইনভলভ আছে তারা ধরা পড়বে। বাম রাম এরাই তো সিবিআইকে ডেকেছে হাইকোর্টের মাধ্যম থেকে, অনারেবল হাইকোর্টকে আমরা সম্মান দিই। আর আমি আশাবাদী ফুললে এটা ধরা যাবেই, আর ধরে ফাঁসির আমরা ফাঁসি চাই।